হ্যালো ভিউয়ার্স, আরও একটি এক্সাইটিং লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। চলুন আমরা এক নজরে দেখে আসি যে আজকের টিউটোরিয়ালে আমরা কোন ডিজাইনটা করব, আমাদের আউটপুটটা কেমন হবে। সর্বপ্রথম আমি আমার স্কেচটাকে সিলেক্ট করলাম, তারপরে এটার অপাসিটিটা 50% রাখলাম, তারপরে লেয়ার প্যানেল থেকে নতুন একটি লেয়ার ক্রিয়েট করলাম এবং আমাদের যে হ্যান্ড স্কেচ লেয়ার সেই লেয়ারটাকে লক করে দিলাম। এখন আমরা আমাদের যে উপরের লেয়ারটা ক্রিয়েট করলাম এই লেয়ারের মধ্যে আমাদের ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য সর্বপ্রথম আমি একটা লাইন ড্র করব, যেহেতু আমাদের দুই সাইডের ডিজাইনের স্ট্রাকচার সেম, তো সেহেতু আমরা এক সাইড করলে অন্য সাইড যদি রিভার্স করে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি আমার স্কেচের মিডিল বরাবর একটা লাইন ড্র করলাম। এখন আমি পেন টুল সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে এখান থেকে আমি আমার স্কেচের সাথে মিলিয়ে ডিজাইনটা তৈরি করব। সর্বপ্রথম আমি একেবারে টপ থেকে শুরু করতেছি, এখানে পেন টুল সিলেক্ট করে একটা ক্লিক করলাম, তারপরে আমাদের স্কেচ বরাবর আমি পেন টুল দিয়ে ড্র করতে থাকলাম। এখন একেবারে টপের সাথে এটাকে ইউনাইট করে দিলাম, তো আমাদের উপরের যে শেপ সেইটা কিন্তু ড্র করা শেষ। এখন আমাদের এই লেফট সাইডের এই শেপটাকে ড্র করতে হবে। এটা ড্র করার জন্য আমি সর্বপ্রথম এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই বরাবর আমি আর কি রাখতে চাচ্ছি। আমি আমাদের প্রথম শেপটার এবং এই শেপটার অ্যালাইন ঠিক আছে কিনা সেইটা দেখার জন্য এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ করলে দেখবেন এই দিকে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে। তো আমি যখন দেখি তো ওকে করে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি 2-3 বার তাহলে কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল, আমাদের এই শেপের সাথে এটা একেবারে সেম অ্যালাইন হয়ে গেল। এখন আমাদের এই নিচের এই শেপ দুইটা ড্র করতে হবে। এই দুইটা ড্র করার জন্য আমি এই যে অ্যালাইনটা আমাদের এখান থেকে শুরু করব। এখন আমাদের এই মাঝখানের শেপটা, এখন আমাদের এই মেন শেপের সাথে এটার অ্যালাইন একটু তফাত মনে হচ্ছে আমার কাছে, এইখানে গ্যাপটা বেশি মনে হচ্ছে। তো আমি আবার সেম পদ্ধতিতে ওইটা মেন শেপটা সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ করলে তাহলে কিন্তু এটা বুঝতে পারবো যে কি অবস্থা হয়েছে। 55 পিক্সেল নিয়ে আমি এই শেপটাকে যদি এখন বড় করি, জুম করি এবং এখানে অ্যালাইন করতে যাই, আমাদের শেপগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট করা শেষ। এখন আমাদের মাঝখানের এই শেপটাকে ক্রিয়েট করতে হবে। এটা করার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম, সেম পদ্ধতিতে আমরা কিন্তু এটা করতে পারি, এখানে এসে ইউনাইট করে। এখন আমাদের টোটাল ডিজাইনের যে লেফট সাইডের যে শেপগুলো ছিল সেগুলো ড্র করা শেষ, যেহেতু রাইট সাইডের শেপ এবং লেফট সাইডের শেপ একেবারেই সেম, তো আমি শুধু এক পাশ করলাম এবং এটাকে এখন রিফ্লেক্ট করে রাইট সাইডে নিয়ে যাব। আমাদের এই মিডিল অ্যালাইন যেটা ছিল সেটার দরকার নেই, সেটাকে ডিলিট করে দিলাম। সিলেকশন টুল দিয়ে শেপগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে রিফ্লেক্ট টুলে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে একটা প্রেস করলে কিন্তু ভার্টিক্যালি কপি দিলে আমাদের ড্যান সাইডে আর একটা শেপ কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি মেন যে শেপ সেই শেপটাকে ধরে পাথ পয়েন্টটা থেকে ইউনাইট করে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিলেই হয়ে গেল। সেম পদ্ধতিতে আমাদের এই শেপটাকে ধরে মাঝখানের যে শেপ সেটাকেও ইউনাইট করে দিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা থেকে যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে ডিলিট করে দিলাম। এখন এই শেপটা এবং এই শেপটা এই দুইটাকে সিলেক্ট করলাম আমি ড্র্যাগ করে এবং পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিলাম, তাহলে কি হলো আমাদের শেপটা হলো এই রকম। এবং এই শেপগুলো আমি যদি স্টক থেকে ফিলে নিয়ে যাই কালার তাহলে এই রকম। এখন আমাদের শুধু বাকি আছে এই আই, আইটাকে ড্র করার জন্য আমি পেন টুল সিলেক্ট করলাম। ওকে, এখন যদি এটাকে ফিল কালারে নিয়ে যাই তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু এরকম দাঁড়ালো। এখন আমরা শুধু আই বাদে সমস্ত ডিজাইনের কালারটাকে দিয়ে দেবো হোয়াইট কালার এবং শুধু আমাদের আইটা থাকবে রেড কালার, তো আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আপনারা কিছুই দেখতে পারতেছেন না, যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ভিজিবল হয়ে যাবে। একটা শেপ নিলাম, শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম এবং শেপটার কালার দিয়ে দিলাম এই কালারটা। আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান।
আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লেয়ার থেকে এইটার হাইড করে দেব। তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে হ্যান্ড স্কেচ থেকে একটা ডিজাইনকে খুব সহজেই ভেক্টরে কনভার্ট করবেন, এবং ডিজাইনটা যদি বোথ সাইডে সেম অবজেক্ট সেম শেপ থাকে তাহলে টোটাল বোথ সাইড আমাদের ড্র করার দরকার হয় না, ক্রিয়েট করার দরকার পড়ে না। আমরা শুধু যে কোনো একটা সাইড ক্রিয়েট করেই সেটাকে রিফ্লেক্ট করে বোথ সাইডে সেম ইকুয়াল শেপ তৈরি করতে পারি। নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।